হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট ব্লগারে। তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে দেখো শীতকাল চলে এলো আমাদের জন্য। দেখো আজকে নিয়ে চলে এসেছি সর্ষে ইলিশে মাখামাখি। এটা করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর আমি এখানে সর্ষে বেটে রেখেছি আর 10-15টা মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। নিয়ে বেশি এতে জল দেওয়া যাবে না, দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার এই বাটির মধ্যেই আমি সর্ষে আর লঙ্কা ভালো করে মাখিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যেই আমি মশলাটা ঢেলে দিলাম। দিয়ে আর সামান্য যে জলটা রেখেছিলাম সর্ষে বাটার জন্য, সেই জলটা মানে ওই ধরো 1.5 বাটি মতো জল এখানে আমি দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে আমি মাছগুলোকে আস্তে আস্তে ওপর থেকে বসিয়ে দিলাম। দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা ফেড়ে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশি ফোটাতে হবে না, অল্প ফোটালেই এই মাছটা রেডি হয়ে যাবে। তার উপরে দিয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এটাই তো বাঙালিদের মানে মূল সূত্র, কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা এটাই অসাধারণ লাগে। তো দেখো আমার আজকে সর্ষে ইলিশের মাখামাখি রেডি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এই ছিল আমার আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর এরকম নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।